প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পড়াবো পরিসংখ্যান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় জীব পরিসংখ্যান। তা দেখো, আজকে আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদেরকে। এইটা হচ্ছে জীব পরিসংখ্যানের ষষ্ঠতম ক্লাস। তা আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি তোমাদেরকে। দেখো, এন বছর পর কোন দেশের জনসংখ্যা পিএন ইকুয়াল টু পিজিরো ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার ছোটো হাতের এন হবে যদি আর জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার হয়। এটা মন্তব্য করতে বলছে বা ব্যাখ্যা করো। তাহলে এখানে কি বলছে, মানে এন বছর পর কোন দেশের জনসংখ্যা হওয়ার একটা সূত্র দিয়েছে এখানে, আর হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার, এটা সম্পর্কে মন্তব্য করতে বলেছে। মানে এই জিনিসটা, এই সূত্রটা সঠিক কি না সেটা নিয়ে মন্তব্য করতে বলেছে। তো উত্তর দেখো, এন বছর পর কোনো দেশের জনসংখ্যা পিএন ইকুয়াল টু পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন হবে যেখানে আর হলো ওই দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি শতকরা হার। তাহলে এটা আমি উত্তরটা দিয়ে দিয়েছি, এখন ব্যাখ্যা করব। মনে করি পি জিরো হচ্ছে কোনো দেশের কোনো বছরের প্রাথমিক জনসংখ্যা, আর হচ্ছে জনসংখ্যার ওই দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার, আর এন হচ্ছে সময়। এখন প্রথম বছরের জনসংখ্যা একশো জনে বৃদ্ধি পায় আট জন, যেহেতু আমাদের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির শতকরা হার হচ্ছে আর, মানে একশো জনে বাড়বে যে এক বছরে আট জন। তাহলে একজনে কতজন বৃদ্ধি পাবে, একশো ভাগে আর। আর পি জিরো জনে, যেহেতু আমাদের প্রাথমিক জনসংখ্যা পি জিরো ছিল, পি জিরো জনে বৃদ্ধি পাবে কত, পি জিরো ইন্টু আর বাই একশো জন। তাহলে পি জিরো জনে বৃদ্ধি পাবে যে পি জিরো ইন্টু আর বাই একশো জন। তাহলে এক বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে এক বছর পর জনসংখ্যা হবে, এক বছর পরের জনসংখ্যাকে আমি যদি পি ওয়ান দিয়ে চিহ্নিত করি, তাহলে পি ওয়ান সমান কত হবে, প্রাথমিক জনসংখ্যা প্লাস বৃদ্ধির, মানে এক বছর পর যতজন বৃদ্ধি পাবে সেই জন, মানে পি জিরো প্লাস পি জিরো ইন্টু আর বাই হান্ড্রেড জন। তাহলে এই দুটো থেকে পি জিরো কমন নিলাম, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড জন। আবার দ্বিতীয়, এখন এক বছর পর জনসংখ্যা পি ওয়ান সমান কত বের হলো, পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড জন। আবার দ্বিতীয় বছরের জনসংখ্যা বৃদ্ধি পায় পি ওয়ান ইন্টু আর বাই হান্ড্রেড জন, সেটা আমরা ওই যে প্রথম বছরে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি পায় সেটা আমরা বের করছিলাম প্রথম দিকে, সেভাবে আমি দ্বিতীয় বছরও জনসংখ্যা বৃদ্ধি পায় পি ওয়ান, এখানে পি ওয়ান ইন্টু আর বাই হান্ড্রেড জন। তাহলে দুই বছর পর জনসংখ্যা হবে, দুই বছর পর জনসংখ্যা যদি পি টু হয়, পি টু সমান কী হবে, পি ওয়ান প্লাস পি ওয়ান ইন্টু আর বাই হান্ড্রেড জন। তাহলে এখান থেকে পি ওয়ান কমন নিলাম, তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড জন। আবার পি ওয়ান সমান আমরা এখানে কী জানি যে পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এখানে যদি পি ওয়ানের মান বসাও তাহলে এটার সমান কী হবে, পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার, এটা হবে, কারণ পি ওয়ান ইন্টু আমরা জানি যে পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড জন, এই জন্য এখানে পি ওয়ানের মান বসিয়ে আমরা এটা পাই। তা তিন বছর পর জনসংখ্যা হবে পিতৃ, তিন বছর পর জনসংখ্যা যদি পিতৃ হয় তাহলে পিতৃ সমান কী হবে, পি টু প্লাস পি টু ইন্টু আর বাই হান্ড্রেড জন, মানে আগেরটার ইয়ে অনুরূপভাবে আর কি, এগুলো নির্ণয় করব, সমান সমান পি টু ইন্টু, এখানে পি টু কমন নিলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড জন। আবার পি টু সমান আমরা এখানে পাই যে পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার, তো এখানে মান যদি বসাও তাহলে এটা সহ আমাদের আসবে যে পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার কিউব জন। তাই এইভাবে যদি চলতে থাকে, এন বছর পর জনসংখ্যা কত হবে, এন বছর পর জনসংখ্যা যদি পিএন হয়, পিএন সমান কী হবে, পি এন মাইনাস ওয়ান প্লাস পি এন মাইনাস ওয়ান ইন্টু আর বাই হান্ড্রেড জন, এখান থেকে পি এন মাইনাস ওয়ান কমন নিবা, তাহলে কী থাকবে, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড জন। তা এখানে পিএনের, পি এন মাইনাস ওয়ানের মান যদি এখানে আগের লাইন থেকে তোমরা মনে মনে কল্পনা করে পাও, এটা যদি বসাই আগের মতো করে, তাহলে পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন জন। তাহলে আমরা দেখতে পাই যে কোনো দেশের এন বছর পর জনসংখ্যা পি এন সমান পি জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন, এখানে পি এন হচ্ছে এন বছর পর জনসংখ্যার মান, আর পি জিরো হচ্ছে
প্রাথমিক জনসংখ্যাটা, আর এখানে আর হচ্ছে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক শতকরা বৃদ্ধির হার। আশা করি জিনিসটা বুঝতে পারছ, একটু বোঝার চেষ্টা করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তোমরা একটু বইটাও পড়বা, যেহেতু জীব পরিসর আমাদের সিলেবাস কম, তাই প্রতিটা অধ্যায় কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তা এরপরে দেখো, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে ধারণা, মানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত একটা তথ্য উপাত্ত আমাদের তোমাদের কাছে আমি উপস্থাপন করছি। দেখো, বাংলাদেশ একটি জনবহুল দেশ, সেটা তোমরা সবাই জানো। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, মানে পৃথিবীতে যতগুলো দেশ আছে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে 16,30,46,161 জন, এবং বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1,104.87 জন পার বর্গ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের এক বর্গ কিলোমিটারে বাস করে যে প্রায় 1,105 জন। বাংলাদেশের মোট জনসংখ্যার 50.58% পুরুষ এবং 49.42% নারী। অর্থাৎ কি, বাংলাদেশের যত জনসংখ্যা আছে তার 50.58% হচ্ছে পুরুষ, 100 জনের মধ্যে 50.58 জন পুরুষ এবং 49.42 জন হচ্ছে নারী। বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.03%। এটা আমরা কোথা থেকে পাই? ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস 2019 রিভিশন থেকে আমরা জিনিসটা সংগ্রহ করেছি, এই জিনিসগুলো আমরা ওখান থেকে মানে পেয়েছি। তারপর দেখো, আদমশুমারি সম্পর্কে একটা উপাত্ত আছে এখানে। 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়, এরপর 1981 সালে, তারপর 1991 সালে, তারপর 2001 সালে এবং সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় 2011 সালে। আদমশুমারি মানে কি? সেটা হচ্ছে প্রতি 10 বছর 10 বছর অনুষ্ঠিত হয় এবং কী বলে যে দেশের প্রত্যেক জনসংখ্যার প্রত্যেক জনগণের মানে তথ্য উপাত্ত সংগ্রহ করা, বিভিন্ন জিনিস সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা প্রত্যেক জনের। তাই এটা 10 বছর পর অনুষ্ঠিত হয়। তবে এখানে দেখা যাচ্ছে যে 1974 সালে প্রথমে হয়েছিল, কিন্তু এর পরে অনুষ্ঠিত হয়েছিল যে 1981 সালে। এর প্রত্যেক 1981 সালের পর থেকে 10 বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে এবং সর্বশেষ হয়েছিল 2011 সাল। এবার কোভিডের কারণে মনে হয় 2021 সালে হওয়ার কথা, কিন্তু কয়েকদিন আগে একটা পেপারে একটা সার্কুলার দেখেছিলাম, মনে হয় এটা আরও কয়েকদিন পর অনুষ্ঠিত হবে। তারপর দেখো, 1974 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত একটা তালিকা তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সেই তালিকাটা হচ্ছে এই ধরনের। বাংলাদেশের জনসংখ্যার ধার 1981 থেকে 2011 সাল পর্যন্ত সেই তালিকাটা দেওয়া হয়েছে এবং জনসংখ্যাগুলো হাজারে প্রকাশিত হয়েছে। মানে এখানে 71,479, এটার অর্থ হচ্ছে 71,479,000। আচ্ছা দেখো, এখানে 1974, 1981, 1991, 2001, 2011। তাই এখানে 1974 সালে শুধু মোট জনসংখ্যাটা উপস্থাপন করা হয়েছে, বারগুণ বাকিগুলো উপস্থাপন করা এগুলো মনে হয় উপাত্তগুলো ছিল না, এই জন্য এখানে দেওয়া হয়নি। তারপর 1981 সালের মোট জনসংখ্যা ছিল 47,120,000। এখানে যেহেতু জনসংখ্যা হাজারে, জনসংখ্যার পরিবর্তন হয়েছে, তো জনসংখ্যার বৃদ্ধি হয়েছে 21.9%, গড় বাৎসরিক বৃদ্ধি হচ্ছে 1,931, আর গড় বাৎসরিক বৃদ্ধির হার পার্সেন্টেজে 2.23। তাই এরকম করে 1991 সালের একটা উপাত্ত দিয়েছে, 2001 সালের উপাত্ত দিয়েছে, 2011 সালের উপাত্ত দিয়েছে। এটা আমরা ওই উপাত্তগুলো, এই তথ্যগুলো সারণীগুলো কোথা, তথ্যের উপাত্তগুলো কোথা থেকে পাই? সারণীর উপাত্তগুলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এখানে উৎস লেখা আছে। উক্ত তথ্যটি পর্যালোচনা করলে দেখা যায় যে 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত 10 বছরে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কত? 18 মিলিয়ন, যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার 14.4% এবং গড়ে বাৎসরিক বৃদ্ধির হার হচ্ছে 1.34%, যা 2001 সালের তুলনায় কম। তাহলে এটা উপাত্ত বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখেছি। তো তোমাদের সৃজনশীল প্রশ্নে এরকম একটা উপাত্ত দিয়ে হয়তো জিনিসগুলো বের করতে দিতে পারে। তো তোমরা জিনিসগুলো একটু দেখবা ভালো করে,
এগুলো বুঝতে হলে তোমাকে জনসংখ্যার বৃদ্ধির হার কি জিনিস, বাৎসরিক বৃদ্ধির হার কি জিনিস, গড় বাৎসরিক বৃদ্ধির হার পার্সেন্টেজ কি জিনিস, জনসংখ্যা কি জিনিস, জনসংখ্যার পরিবর্তন হচ্ছে সেটা কি জিনিস, এগুলো তোমাকে বুঝতে হবে। তা আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছ, বই ভালো করে পড়বা, আর সামনে তোমাদের কলেজও খুলে যাবে আমার মনে হয়, তোমরা ভালো করে পড়ালেখা করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য। আজকের মতো এখানে শেষ।